আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এখন বর্তমানে আজকের দিনে উপলক্ষে ভালোই আছি। তো আপনারা দোয়া করেছেন, সবাই দোয়া করেছে, আমার ময় মুরব্বী সবার দোয়া আছে, তাই একটু ভালো লাগতেছে শরীরটা। তাই চলে আসলাম একটা ভিডিও করার জন্য। তো আমি আপনাদের সাথে আমার একটা কষ্টের কথা শেয়ার করি। সে কষ্টের কথাটা হচ্ছে, আমি দীর্ঘ অনেক দিন ধরে একটা ইউটিউবার আপুকে মেসেজ করেছি, কেননা তার ভিডিওতে আমি তার একটা আলমিরা দেখেছি। সেই আলমিরার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। সেই ডিজাইনটা আমি কয়েকদিন তাকে ভিডিও করে, মানে তার ভিডিও দেখে তাকে কমেন্ট করে এসেছি যে আপু, তোমার আলমিরাটা নিয়ে একটা ভিডিও করো, তোমার আলমিরাটার ডিজাইনটা একটু শেয়ার করো আমার সাথে, আমাদের সাথে, মানে আমি একা বলতে না, সবাই দেখুক। আর আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, মানে যে একজন আরেকজনের কাছ থেকে শিখবো, একজন আরেকজনেরটা দেখে ভালো কিছুই অবশ্যই শিখবো, খারাপ কিছু না। তো আমি কষ্ট নিয়ে কথাটা এই জন্য বলতেছি যে মানুষ অহংকারী হয়, সেটা কখনো ভাবিনি যে এরকম অহংকারী হয়, যে তার জিনিসটা হয়তো বা দেখে আমি হয়তো বা একটা কপি করে বানাবো, ডিজাইনটা ভালো লাগলে এতটুকুই তো, তারটা তো আর নিয়ে যাব না। আর আমরা ইউটিউবে এসে আমরা অনেক ভালো ভালো আপুদের পেয়েছি, ভালো ভালো ভাইয়াদের পেয়েছি, যাদের কথা বলে শেষ করা যাবে না। তারা এতটা হেল্পফুল, তারা এতটা উপকার আমার করেছে, যেটা বলার বাহিরে সেটা নাই বললাম। আজ দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কথাটা বললাম এই জন্য, কেননা অনেকদিন ধরে শিখছিলাম, বড় ছেলের পরীক্ষা ছিল, এখন আবার 19 তারিখ থেকে ছোট ছেলের পরীক্ষা শুরু হবে। তো এভাবে আমাদের যেতেই থাকবে সমস্যা, তো মাঝে মধ্যে এভাবে ভিডিও আপলোড করব আর সমস্যা। বেশি হয়ে গেলে তো একটু আপনারা সবাই বুঝেন যে হ্যাঁ সমস্যা আছে। অনেক আপুরা কমেন্ট করেন, আপু ভিডিও দিচ্ছ না কেন, দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছি না আপুরা, এই জন্যই ছেলের পরীক্ষা ছিল, নিজে অসুস্থ ছিলাম, তাছাড়া ছোট ছেলেটা আমি নিজে অসুস্থ ছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, আমরা সবাই প্রায় অসুস্থ ছিলাম বড় ছেলেটা বাদে। তো আলহামদুলিল্লাহ এখন একটু আগে থেকে এখন একটু ভালো, তারপর ওই যে মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বলা যাবে না সেটা কি অবস্থা এখন দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমি যে কষ্টটা শেয়ার করতে চেয়েছি যে মানুষ কষ্টে থাকতে পারে, আমিও অনেক কষ্টে আছি, ঠিক আছে, আমি হয়তোবা আমার পিছনে মানে ফেলে আসা দিনগুলো থেকে এখন একটু খারাপ অবস্থায় আছি, হয়তোবা অর্থনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে, ওর বাবার ব্যবসার খুব সমস্যা হয়েছে, সেজন্য হয়তোবা আমাদের খুব বাসাটা তেমন একটা বড় না, ছোট্ট একটা বাসা নিয়ে আমাদের থাকতে হচ্ছে। সেই বাসায় দেখা যাচ্ছে আমার যে ফুল ফার্নিচার আছে সেগুলো হচ্ছে আমি গ্রামের বাড়িতে রেখে এসেছি, সেটা আমার এখন ফুল ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকার মতো ওই রকম অ্যাবিলিটি নেই, এই জন্য হয়তোবা আমার যতটুকু আছে, আমার এই শান্তির নীড়ে যতটুকু আছে, আমি মনে করি অনেক কিছু এখন আমার বাচ্চাদের জন্য আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, কেননা দেশ গ্রামের বাচ্চাদের তেমন একটা আমি ভালো কিছু দেখতেছি না, যেই জন্য বলা আর কি। আর যাই হোক, যে কষ্ট নিয়ে যে কথাটা বলা, যে আমার তো ফার্নিচার ফুল ফার্নিচারই বাড়িতে রাখা, এখানে আমার কিছুই আমি নিয়ে আসি নাই, শুধু ওদের পড়ালেখার কথা চিন্তা করে আবার ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে এই বিষয়ে আপনাদের সাথে একদিন কথা বলবো যে মানুষের জীবনে উত্থান পতন হতেই পারে, মানুষের জীবনে ভালো মন্দ সবসময় ভালো থাকবে তাও কোনো কথা না, সবসময় খারাপ থাকবে সেটাও কোনো কথা না। তো আমার জীবনে এরকম ভালো মন্দ কিছু বিষয় দিকগুলো এসেছিল, ব্যবসায় অনেক কিছু অনেক সাইড থেকে সমস্যা হয়েছিল, সে সমস্যার কারণে আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি, কিন্তু সে এখন সেই বিষয়গুলো নিয়ে কথা বললে মন খারাপ হবে বরঞ্চ। তাই যাই হোক, আমি এক ইউটিউবার আপুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, আপু তোমার আলমিরাটা আমাকে একটু দেখাও আর দেখাও। আমার কিন্তু কাঠের আলমিরা নেই, আমার স্টিলের আলমারি আছে, সেটা বাড়িতে আমি আমার ফুল ফার্নিচারই বাড়িতে সবই আছে আলহামদুলিল্লাহ। তো আমার পিছনে ভিডিওতে আমার বাড়ির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন, আমার বাড়িতে আমার শ্বশুরবাড়ি সব কিছু আমি শেয়ার করেছি, আমি যেখানেই যাই শেয়ার করি সব কিছুই। যাই হোক, আমার পিছনে একটা আলমিরা দেখতেছেন, আমি দীর্ঘ 2-3 মাস ধরে ওনাকে মেসেজ করেছিলাম যে আপু তোমার আলমিরার ডিজাইনটা আমাদের সাথে একটু শেয়ার করো, আমি একটু দেখবো, ভালো লাগলে আমি ডিজাইনটা তোমার ডিজাইনটা আমি বানাতে চাই, তো তুমি একটু প্লিজ একটু দেখাই। আমি অনেক রিকোয়েস্টও করেছি তাকে, মানে তার আলমিরার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সে এটা করেনি,
সে করেনি। তো আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি আমার আলমারিটা দেখো, ঠিক আছে? তোমার আলমারিটা থেকে কোনো অংশে আমার আলমারিটা কম হয়েছে কিনা তুমি কিছু মনে করো না। তুমি যদি বলো যে আপু তোমার আলমারিটা দেখো, আমি তোমাদের দেখাবো আলমারিটা, কোনো সমস্যা নেই। দেখাইলে তো আর তুমি নিয়ে যাবা না আমার কাছ থেকে, তো দেখালে কোনো সমস্যা নেই। আমরা ইউটিউবে এসে কাজ করি, আমি তোমার ভালো কিছু দেখে শিখবো, তুমি আমার ভালো কিছু দেখে শিখবে, ইউটিউবটা কেন? আমরা ঘরের দৈনন্দিন জীবনে যা কিছু করি, ঘরে যা আছে সব কিছু তো শেয়ার করতেছি, তাই না? ভালো জিনিসগুলোই তো অবশ্যই শেয়ার করতেছি, অশালীন কোনো ভিডিও তো আর শেয়ার করতেছি না। তো যাই হোক, আমার কাছে জিনিসটা খুব অড লেগেছে, সরি, যে আপুকে বললাম একটু আলমিরাটা শেয়ার করে নেয়। তো আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি আলমিরা বানিয়েছি, তো তোমার মানে ইচ্ছা হলে তুমি আমার আলমিরাটা দেখো, তোমার আলমিরাটা থেকে কোনো অংশ আমারটা খারাপ হয়নি। আমি এই যে আলমিরাটা বানিয়ে ফেলেছি, কেননা আলমিরা ছাড়া চলে না, যদিও আলমিরাটা আমার খুব প্রয়োজন ছিল, কেন আমার দেশের বাড়ি থেকে এখন আলমিরা আনাটাও খুব সমস্যা হয়ে যাবে, যে গাড়ি ভাড়া যাবে দেখা যাচ্ছে, তার থেকে কিছু আরও ভরলে আমার একটা 40-45 হাজার টাকার ভিতরে একটা আলমিরা বানানোই যায়, এরকম এই চিন্তা ভাবনা করে আর কি আলমিরা বাড়ি থেকে দেশের বাড়ি থেকে আনা হয়নি। যাই হোক, আমি এই আলমিরাটা বানিয়েছি, ঠিক আছে? এই যে এটা বানানো হয়েছে, সে বেশ কয়েক মাস হয়েছে, তো আমি শেয়ার করবো করবো করা হয়নি, আর কথা বলবো এটা নিয়ে বলাও হয়নি। তো আমি কী কী নতুন কিনেছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর ভিডিও থেকে মন উঠে যাচ্ছে এই জন্যই যে ভিডিওতে ভিউ নেই, সাপোর্ট ওরকম পাচ্ছি না, কেন যে ইউটিউব আমাদের সাথে, আমাদের ছোট ছোট ইউটিউবারদের সাথে এরকম করতেছে সেটা নিজেও জানি না। তো ইউটিউবারদের, বড় বড় ইউটিউবার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে হবে হবে, আপনার ইউটিউবের মানে কোয়ালিটি ভালো করতে হবে। আরে ভাই, কোয়ালিটি ভালো করব কিভাবে? এখন আমার যা আছে আমি সেটাই তো শো করবো, আমার বাসার ভিতরে যতটুকু আছে আমি অতটুকু বেশি তো আর শো করতে পারবো না, আমি চাইলেই কি আর পারবো? ছিল টাকা পয়সা যা ছিল ইউটিউবের পিছনে আমি ব্যয় করেছি, সত্যি কথা যেটা সেটা হচ্ছে এখানে ওখানে যেতে আসতে অনেক খরচ হয়েছে। এখন ইউটিউব থেকে যদি কিছু আর্ন না হয় সেক্ষেত্রে আমার ইউটিউবিং করে কোনো লাভ নেই। আমি দেখেছি এখানে ইউটিউবের পিছনে খরচই করতে হয়, আর ইউটিউব কখনো আমাদের ভিডিও ভাইরাল হয়তো বা এই জীবনে আর করবে না। এই অনেক কষ্ট, এক হচ্ছে আলমিরা নিয়ে ভিডিওটা করলাম, আর দ্বিতীয়ত কষ্ট করে ভিডিও করেই যাই কিন্তু বেনিফিট ভালো একটা কিছু আসতেছে না। যেরকমই হোক, ইউটিউব যদি সবার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেয়, সবাই যদি দেখে, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই একটা উৎসাহ আনন্দ পাই সেই তরফ থেকে। তো যাই হোক, দেখি সামনে কি আছে, এভাবে ধীরে সুস্থে ভিডিও দিতে থাকবো, দেখি ইউটিউব কবে আমাদের দিকে মুখ তুলে তাকায়। তো আলমিরাটা আমার কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি যে আপুকে যে কথাটা বলেছি, সে আপুটার নাম নাই বললাম, আপুটা অবশ্যই আমার কথাগুলো যদি ভিডিওটা দেখে সে কথাগুলো বুঝবে, ঠিক আছে? যে আপু কষ্ট পেয়েছে, হ্যাঁ আপু আমি কষ্ট পেয়েই তোমাকে আমি কথাগুলো বললাম, কারোর সাথে অহংকার করতে নাই, অহংকার হচ্ছে পতনের মন, সেটা হচ্ছে অনেক কিছু প্রমাণই আছে। যে একজন, আমি কি করতে পারি তুমি সেটা জানো না, তুমি কি করতে পারো সেটাও আমি জানি না, তো সেটা মানুষ ভালো মন্দ এক সময় থাকে, এক সময় থাকে না, মানুষের অর্থ এক সময় থাকে, এক সময় অর্থ হয়তো বা থাকে না, এটাই মানুষের নিয়ম। মানুষ এটা আমাদের নবীজির আমল থেকেই, এক সময় মানুষের ধন সম্পদ থাকবে, এক সময় ধন সম্পদ থাকবে না, এটাই নিয়ম, এভাবেই আসে। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমার ছেলে চলে আসছে, ফ্যান বন্ধ করে তারপর ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।